তো হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রমেশ ফ্যান্স ক্লাব। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবার একটা নতুন ভিডিও সাথে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছে। ভালো সুস্থ না থাকলে অবশ্যই ভালো এবং সুস্থ থাকবে এবং এই পার্সনে এই কামনাই করছি। তো চলো বন্ধুরা, আজকে বেশি কিছু না বলে আজকে শুরু করি। বুঝতে পারছি এখন বর্তমানে নাইট এবং রাত 10টা বাজছে, বুঝতে পারলে। বাট এখন আমরা কাজে চলে এসেছি আজকে, আর আজকে 3 তারিখ জানুয়ারির। বাট আমরা নাইটে এসেছি কাজের কারণে, এই কারণেই আসতে হয়েছে। আজকে দুটো ঢালাইয়ের ডেট আছে, বুঝতে পারলেন, ঢালাই চলছে। তো অপোজিট সাইড ঢালাই আছে, মানে আলাদা লোকের ফ্ল্যাটটা, বাট আমাদের ফ্ল্যাটটা এখন ঢালাই হয়নি। তো আমরা আশা করি চারিদিকে মানে গাড়ি চেক করা হলে, চেক করার পর যেগুলো বাকি ছিল সেগুলো বন্ধ করলাম। এখন আমরা আমার দিকটা হতে মানে ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা বাকি আছে। তো তা করতে এখন সবাই মানে রেস্ট নিচ্ছে, নিজে যাইনি শুয়ে পড়েছে। 3 জন আমরা আসিছি। তো যাই হোক, কন্টিনিউ আপনার ব্লগটাকে, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশের বেল আইকনটা অবশ্যই এনেবল করে রাখবে এরকম ইন্টারেস্টিং শর্ট এবং ব্লগ ভিডিও দেখার জন্য। চলো কন্টিনিউ ব্লগ থেকে সম্পূর্ণ ব্লগটা দেখো। চারিদিকে মানে লাইট দিয়ে আছে, পাশে একটা লাইট, আর এই পাশে একটা লাইট, সামনেও লাইট আছে। এবং এই রুমও আছে, এখন 2 জন নিচে আছে, বুঝতে পারলে। তো বর্তমানে আমি নিচে যাবো এবং নিচে যাই রেস্ট লি কিছুক্ষণ, কারণ ঢালাই হতে যেহেতু অনেক লেট। তো তাকে একটু রেস্ট লি, কারণ কতক্ষণ শেষ হোক তার কোনো গ্যারেন্টি নেই। এবং সকাল 6টা এবং 8টা কটা বেজে হোক তার কোনো টাইম ফিক্স থাকে না, কারণ কোনো কারণবশত যদি পাইপ লাইন জ্যাম হয়ে যায় তো আবার অনেক লেট হয়ে যায়। তো আমি যাই সেখানে, যাই আমাদের সাইড যখন ঢালাই হোক তখন আবার উপরে আসবো। যাই কন্টিনিউ ব্লক থেকে এবং সম্পূর্ণ ব্লকটা বসে দেখি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমরা বর্তমানে বসে আছি, বুঝতে পারলে। এইখানে এই যে ধনঞ্জয় বাবু, আর এই পাশে আছে আমাদের, দেখতে পাওয়া যাচ্ছে রে, বুঝতে পারলে, লাইটে কাঁপছে বাবু, ওই পাশটায় আছে। আর আমরা এখন বসে আছি, বুঝতে পারলে। আমরা তো 10টার সময় আসিয়েছি, কিন্তু এখন 10টার সময় আসার পর একবার মানে 1 ঘন্টা ঘুম দিয়েছিলাম সেই লেভেলের। কিন্তু এখন যে টাইমটা হয়ে গেছে ম্যাক্সিমাম কটা বাজছে এখন, 3:30 বাজছে, মানে 12টার থেকে 3:30 পর্যন্ত বসে আছে। এখনও পর্যন্ত ঢালাই আমাদের স্টার্ট হয়নি, জানি না কটার সময় ঢালাই স্টার্ট হবে। বা অনেক খেলে স্যার বলছে যে তোমাদের এই পাশে আসছে, তোমাদের এই পাশে আসছে। তো যাই হোক, আশা করছি মনে হয় আসবে আর আধা ঘন্টার মধ্যে, তাহলে আমাদের কমপ্লিট শুরু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেরকম কন্টিনিউ ব্লগ আছে এরকম কন্টিনিউ ব্লগ থাকা, সম্পূর্ণ ব্লগটা দেখাও, বুঝতে পারলে। দেখাবো কীরকমভাবে আমাদের ঢালাই আছে, আর বুঝতেই তো পারছো সারা রাত কীরকমভাবে কাটাচ্ছে, মানে ঠান্ডা, মানে বুঝতে পারছো না অবস্থা কীরকম। সেফটি ফার্স্ট লাগা আছে, ওটা নিয়ে কোনো চাপ নাই। আর সঙ্গে আছে ওইগুলো যেগুলো দরকার ঠান্ডার প্রয়োজনীয় যে মেটেরিয়ালগুলো। তো যাই হোক কন্টিনিউ ব্লক থেকে সম্পূর্ণ ব্লকটা দেখো। হ্যাঁ ধনঞ্জয়, ধনঞ্জয় কেসে লাগাবো একবার, এক হাত গাড়ি খালি দেবো। Thank you.
ولكن هناك اشياء اخرى تتعلق بهذه الطريقه التي تتعلق بها المشاهدات 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 التي تتع